ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো 2019 সালে ম্যাপ পয়েন্টিংয়ের কী কী এসেছিল। তো তার আগে যারা প্রথম ভিডিওটি দেখছো এবং এর আগের ম্যাপ পয়েন্টিং ভিডিওগুলো দেখোনি, তাদের উদ্দেশ্য বলি তোমরা আগে ম্যাপ পয়েন্টিং ভিডিওগুলি দেখে নাও, তাহলে এইগুলো সহজে অ্যান্সার দিতে পারবে এবং আমি সেখানে যে কথাগুলো বলেছি সেগুলোর সাথে মিলছে কিনা সেটাও দেখে নেবে। 2019 সালে কী কী এসেছিলো দেখে নাও। এটি বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী, এটি বৃষ্টিছড়া অঞ্চল, ম্যানগ্রোভ অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইকো উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বিশাখাপত্তনম, পশ্চিম উপকূলের একটি মহানগর। 2019 সালে এই কোশ্চিনগুলো, এই 10টা কোশ্চিন এসেছিল। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে মিলতে থাকে। চলো শুরু করি। ম্যাপ পেন্টিং করার আগে একটি ম্যাপ নিয়ে বসো। ভারতের এইরকম একটি ম্যাপ না, দোকানে কিনতে পাওয়া যাবে 1 টাকার 3টি। হ্যাঁ, তো ম্যাপ নিয়ে বসো। দেখো প্রথমে কী রয়েছিল, বিন্ধ্য পর্বত। আমি বলেছিলাম বিন্ধ্য পর্বত করার সময় এই জায়গাটা আমি দেখতে বলেছিলাম পশ্চিম ভারতের। তো পশ্চিম ভারতে এই জায়গাটা একটা দাঁতের মতো রয়েছে, এখান থেকে যে নদীটির সৃষ্টি হচ্ছে তার উপরের অংশটাই হচ্ছে বিন্ধ্য পর্বত। তাহলে তুমি এই জায়গাটায় এইভাবে করে ইনডেক্স দিয়ে দাও, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এবং এখানে একটু ইনডেক্স দেওয়ার পর এখানে 1 নম্বর দিয়ে লিখে দাও বিন্ধ্য পর্বত। তারপর 2 নম্বর ছিল লোকটাক হ্রদ। খুবই সোজা, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত আশা করি জানো, না জানলে আমি বলে দিচ্ছি। লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। এই জায়গাটা, এই যে এই সমতল হয়ে রয়েছে, এই মণিপুর রাজ্যের এই জায়গাটায় একটু গ্যাপ রেখে এইরকম করে গোল করে একটু কালো করে দাও, দিয়ে লিখে দাও 2 নম্বর দিয়ে লোকটাক হ্রদ। কী হ্রদ? লোকটাক হ্রদ। এটি পূর্ব ভারতের একটি মিষ্টি হ্রদ, মনে রাখবে এটি পূর্ব ভারতের একটি মিষ্টি হ্রদ। এরপর চলে আসছি মহানদী। খুবই সোজা, আমি এর আগের ভিডিওতেই আলোচনা করেছি। দেখো মহানদী এই যে এই অংশটা রয়েছে, তো এই অংশটাকে এইভাবে করে ঘিরে দাও, মনে থাকবে এই অংশটা এইভাবে দিয়ে দাও, সেটা হচ্ছে মহানদী। এখানে 3 নম্বর দিয়ে লিখে দাও মহানদী। নদীর ইন্ডেক্স এইভাবে দিবে, পর্বতের ইন্ডেক্স এইভাবে দিবে, আর লোকটাক হ্রদের ইন্ডেক্স এইভাবে দিতে পারো বা এখানে একটু নীল করে দিতে পারো। তারপর রয়েছে একটি বৃষ্টিছয় অঞ্চল। দেখো একটি বৃষ্টিছয় অঞ্চল আমরা কোথায় জানি সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? চেরাপুঞ্জি, মেঘালয় রাজ্যে অবস্থিত চেরাপুঞ্জি পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এবং তার পার্শ্ববর্তী অঞ্চল মেঘালয় রাজ্য, এই পার্শ্ববর্তী অঞ্চলেই কি রয়েছে, বৃষ্টির ছায়া অঞ্চল রয়েছে। বৃষ্টির ছায়া অঞ্চলটা এই জায়গা মিডিল নিবে, মিডিলের এই পাশে একটু গোল করে দেবে, দিয়ে এই জায়গাটা লিখে দাও বা কিছু ইন্ডেক্স দেওয়া দরকার নেই। এখানে হচ্ছে 4 নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চল লিখে দিতে পারো শিলং। দেখো 5 নম্বর ছিল, 5 নম্বরে ছিল ম্যানগ্রোভ অরণ্য। সবাই জানো ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? এই জায়গায়, এই যে দাঁতের মতো রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে, এই জায়গাটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এটা কিন্তু আন্তর্জাতিক সীমানা, অতএব এই এই যে দাঁতের মতো রয়েছে এই জায়গাটা হবে না, এটা কিন্তু বাংলাদেশের অংশ। আমাকে পশ্চিম মানে ভারতবর্ষের যে কোনো স্থানে ম্যানগ্রোভ অরণ্য দেখাতে বলা হয়েছে, তাহলে তুমি সবথেকে সহজ হচ্ছে পশ্চিমবঙ্গের এই অংশটা সুন্দরবন অঞ্চল, এটা ম্যানগ্রোভ অরণ্য, আবার লবণাক্ত মৃত্তিকা দুটোই কিন্তু মনে রাখবে। তাহলে আমি কী দিয়ে দিলাম, 5 নম্বর হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য দিয়ে দিলাম, ম্যানগ্রোভ অরণ্য হয়ে গেল। 6 নম্বর দেখো, 6 নম্বরে কী রয়েছে, মরু মৃত্তিকা অঞ্চল। সবাই জানি মরু মৃত্তিকা অঞ্চল, রাজস্থানের থর মরুভূমি হচ্ছে মরু মৃত্তিকা অঞ্চল, এই জায়গাটা ঘিরে দেবে, এই জায়গাটা রাজস্থানের থর মরুভূমি বা মরু মৃত্তিকা অঞ্চল, এইভাবে একটা ইন্ডেক্স দিয়ে দিবে,
পালির চিহ্ন দিয়ে দিলে, দিয়ে লিখে দিলে একটি মরু মৃত্তিকা অঞ্চল, 6 নম্বর দিয়ে মরু মৃত্তিকা অঞ্চল। 7 নম্বরে কি ছিল? 7 নম্বর ছিল উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। উত্তর ভারতে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল সবাই জানো, পাঞ্জাব হরিয়ানা হতে পারে, আবার উত্তরপ্রদেশও হতে পারে, কিন্তু উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে বেশি ইক্ষু উৎপাদিত হয়। তুমি এই জায়গাটাও ঘিরে দিতে পারো, কেউ যদি এই জায়গাটাও ঘিরে দাও তাও ভুল নয়। তো আমি এখানে এই জায়গাটা এইভাবে করে ঘিরে দিলাম, ইক্ষু উৎপাদক অঞ্চল। আমি একটা ইন্ডেক্স দিয়ে দিলাম, এইভাবে করে এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল। তারপর দেখো 8 নম্বর কি ছিল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। পূর্ব ভারতে, পূর্ব ভারত মানে হচ্ছে এইদিকে, আমি কি বলেছিলাম ডান হাতটা সবসময় পূর্ব ভারত, বাম হাতটা পশ্চিম ভারত, আর মাথাটা হচ্ছে উত্তর এবং পাটা হচ্ছে দক্ষিণ। তো পূর্ব ভারতে একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, তো পূর্ব ভারতে একটি ইঞ্জিনিয়ারিং শিল্প আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, মনে রাখবে। এই জায়গাটা দেখো বাংলাদেশের এই জায়গাটা, এর সোজাসুজি, এর সোজাসুজি চলে আসো, এর সোজাসুজি ধরো একটা দাগ টেনে দিলাম নিজে বোঝার জন্য, আর এই জায়গাটা চলে আসো, এই জায়গাটা। এবার এই জায়গাটা সোজাসুজি করে উপরে উঠো, দিয়ে পাশে এইভাবে করে দিয়ে দিলে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম কি? এখানে চিত্তরঞ্জন হতে পারে, জামশেদপুর হতে পারে, হ্যাঁ যে কোনো জায়গা দিয়ে দিতে পারো। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, এটা 4 কোণা দিয়ে দিলাম, কারণ এখানে গোল দিয়েছি, এখানে একটা 4 কোণা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এটা কত নম্বর ছিল? এটা 8 নম্বর ছিল, 8 নম্বরের পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প, পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্প। তারপর 9 নম্বর কি ছিল দেখো, বিশাখাপত্তনম। 9 নম্বর কি ছিল? বিশাখাপত্তনম। এই মহানদীর এই জায়গাটা দেখো, এখানে একটু দাঁতের মতো বেরিয়ে আছে, আর এই জায়গাটা দেখো একটু দাঁতের মতো বেরিয়েছে, মানে এখানেও আর এই জায়গায় এর মাঝখানে যে অংশটা পড়বে সেখানে একটা এইভাবে করে জাহাজ অঙ্কন করে লিখে দিবে বিশাখাপত্তনম, পূর্ব ভারতের বা বিশাখাপত্তনম বন্দর, যেটা দিয়েছে তোমাদের বিশাখাপত্তনম বন্দর। তারপর 10 নম্বর কি ছিল, পশ্চিম উপকূলে একটি মহানগর সুন্দরভাবে তুমি এই জায়গাটা দেখিয়ে দিবে। এটা হচ্ছে দেখো এখানে দুটো দাঁত রয়েছে নিচের অংশটা, এই জায়গাটা তুমি দেখাতে পারো, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মুম্বাই। পশ্চিম উপকূলে একটি মহানগর হচ্ছে মুম্বাই, এটা 10 নম্বর এখানে লিখে দিবে পশ্চিম উপকূলের মহানগর। এইভাবে করে দাগ নম্বর দিয়ে তুমি করতে পারো। আমি আগের ভিডিওতে বলেছি ইন্ডেক্সও দিতে পারো, ইন্ডেক্স দিলে এটা দেওয়ার দরকার নেই, এখানে দাগ নম্বর লিখলেই হবে। আর যদি তুমি মনে করো এইভাবেই আমি দিব, এইভাবেই দিতে পারো, পুরো নম্বর পাওয়া যাবে, কোনো সন্দেহ নেই, আমি বারবার একই কথা বলছি, কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।